আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। স্বামীর পরিবর্তে পরীক্ষা দিতে এসে স্ত্রী ধরা, 1 বছরের কারাদণ্ড। বডি চেঞ্জ করে স্বামীর অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন স্ত্রী। বিষয়টি ধরা পড়লে স্ত্রীকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত, পাশাপাশি ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বুধবার ঝালকাঠি সরকারি মহিলা কলেজে অনার্স পরীক্ষা চলাকালে বিকেলে এই ঘটনা ঘটে। কক্ষ পরিদর্শকের অবহেলার কারণে মেয়েটি এমন সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের নেসারাবাদ এলাকার বাসিন্দা মতিউর রহমান ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কক্ষে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় তিনি অংশ নেন। বুধবার বেলা 1টায় ইংরেজি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় কক্ষ পরিদর্শক ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম। পরীক্ষার্থী মতিউর রহমানের পরিবর্তে বডি চেঞ্জ করে পরীক্ষায় অংশ নেন তার স্ত্রী মারিয়া রহমান। 1.5 ঘন্টা তিনি পরীক্ষার খাতায় লিখেন। পরীক্ষার শুরুতে কক্ষ পরিদর্শক খাতায় স্বাক্ষরও করেন, কিন্তু ছেলের পরিবর্তে মেয়ে পরীক্ষা দিচ্ছেন তা তিনি এড়িয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশের তৎপরতায় বিষয়টি ধরা পড়লে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বশির গাজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তরুণীকে আটক করার নির্দেশ দেন। পুলিশ এসে তাকে আটক করে এবং বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।